আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে কই মাছ ভাজি করে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আগে থেকে তেল ছিল, সেটা দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। আর হলো বড় কই মাছগুলা যেটা আছে, মানে চাষ করে যে কই মাছগুলা, সেইগুলি আমি ভেজে দেখাবো। খুব টেস্টি হয়, খুব মজার একটা কই মাছ ভাজি। আপনারা এভাবেই অবশ্যই ভাজিটা করবেন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কত বড় কই মাছ, তেলাপিয়ার মাছের মতো দেখা যাচ্ছে। এগুলা আসলে ভালো করে ধুয়ে কেটে, তারপরে লবণ, মরিচ, তারপরে হলুদ, এগুলি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের মতো। আপনারা অবশ্যই অবশ্যই ম্যারিনেট করবেন। ম্যারিনেট করলেই মাছটা, ভাজিটা অনেক টেস্টি হয়, অনেক মজার একটা ভাজি হয়। দেখুন, আমার তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি আর একটু তেল দিয়ে দিব। আপনি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমি আর একটু তেল দিয়ে দিছি, অনেকখানি তেল দিয়ে দিছি। একদম ভালোভাবে ফ্রাই করে নেব আমি এই কই মাছটা। এই কই মাছের ভিতরে ডিম আছে, অনেক বড় বড় ডিম। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন আমি একটা একটা কই মাছ দিয়ে দিই। দেখুন, বিসমিল্লাহ। দেখুন আমি কেমনি দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলি আমি দিয়ে দিলাম। কই মাছ ভাজি করলে আসলে ফুটে, একটু দূর থেকে এটা ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে তেলাপিয়া মাছের মতো, আসলে তা না। আসলে কই মাছগুলো সাইজেই অনেক বড়, এগুলোর মধ্যে ডিম আছে অনেক বড় বড়। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি এক পাশ আগে একটু ভালোভাবে একদম ভেজে নিব, তারপরে উল্টিয়ে দিব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আমি মাছগুলি উল্টিয়ে দিব একটা একটা করে। দেখুন, এগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, আর একটা উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আর একটা উল্টিয়ে দিব, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই পাশটাও ভালোভাবে সিদ্ধ, মানে ভেজে নিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন মাছগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে কই মাছ গরম ভাতের সাথে অনেক মজা লাগে খাইতে, আপনারা অবশ্যই অবশ্যই জানেন। যারা কই মাছ খান ফ্রাই করে, খুবই সুন্দর একটা ফ্রাই, মানে কই মাছ মানে গরম ভাতের সাথে অনেক টেস্ট, এটা বলার অপেক্ষা রাখে না। আমার এই ভাজিটা হলেই আমি গরম ভাতের সাথে খাবো। দেখতে থাকুন, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার সাথেই থাকুন। এখন আমি আবারও একটা একটা মাছ উল্টিয়ে দিব। দেখুন, মিডিয়াম হাইতে কিছু বেশি আপনারা এই রান্নাটা করবেন। দেখুন, কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমি দুইটা পেঁয়াজ, কষি কাঁচা মরিচ, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, ওটা ভেজে নিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর মাছটা এরকম করে একটু একটু চাপ দিবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন তা কাঁচা আছে কিনা। আমি আরো 2 মিনিট বেঁধে নিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন।
আবার উল্টিয়ে দিচ্ছি, দেখুন। দেখেন আমার কই মাছগুলা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন, দেখুন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি আর 4-5টা শুকনো মরিচ আমি ভেজে নিব। এই যে দেখুন, দেখুন কয়েকটা শুকনো মরিচ এখানে ভেজে নিব। আর আমার সাথে থাকুন আর দেখতে থাকুন, ভালো করে আমি বেজে নিব। তারপরে একটা চাটনির সাহায্যে আমি এটা উঠিয়ে নিব। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। পরবর্তীটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা আমার সাথে দেখুন আর দেখতে থাকুন। দেখুন আমার কই মাছের ভাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দিব, দেখুন কত সুন্দর। এটা এমনি খেতেও মজা, ভাত দিয়ে খেতেও মজা, খুব টেস্টি, খুব মজার একটা কই মাছ ভাজি, কই মাছ ফ্রাই। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।